আপনারা দেখছেন লিটন জিরাকে তার মা কিভাবে নিয়ে আসছে সেটাও দেখছেন, এবং তার বাবা এখন তাকে স্কুলে নিয়ে যাচ্ছে। আমরা একটু দেখাচ্ছি কিভাবে বাইকে করে স্কুলে নিয়ে যাচ্ছেন। বা লিটন জিরা প্রথম প্রতিবেদনে বলেছে তার একটি গাড়ির প্রয়োজন। একবার তার বাবার এই বাইক থেকে সে পড়ে গিয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি সে কিভাবে তাকে বাইকে উঠাবে তার বাবা। দর্শক, যদিও লিটন জিরা একটু অন্য কোয়ালিটির মানুষ, বিশেষ চাহিদা সম্পূর্ণ হলেও আসলে তার মনটা অনেক বড়। এই যে যে দেখুন কিভাবে বাইকে বসাচ্ছে, দেখুন বাইকে করে কিভাবে নিয়ে যাচ্ছে। আচ্ছা লিটন জিরা, আপনি সবসময় কি মানে মাঝখানে বসে নিতে হয় নাকি? ও মাঝখানে বসে নিতে হয়, না হলে তো ব্যালেন্স থাকে না। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখছি যে কষ্ট হয় তোমার? কষ্ট তো অবশ্যই হয়। কষ্ট অবশ্যই হয়, অভ্যাস হয়ে গেছে যেতে যেতে। আচ্ছা লিটন জিরা, আপনার ভাই কি সবসময় আপনার পেছনে যায়? হ্যাঁ, কখনো ভাইয়া যায়, কখনো আম্মু যায়। আর যদি তারা যদি আম্মু ঘরের কোনো কাজে যেতে পারলো না, ভাইয়া স্কুলে, ভাইয়া কোনো কারণে যেতে পারলো না, তখন আপনি কি একা যান আপনার বাবার পিছনে? না, একা কি করে যাব পিছনে? কেউ তো পিছনে পড়ে যাবে না। জি। তো ঠিক আছে, একটু দেখাচ্ছি আপনি স্কুলে যাচ্ছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখছেন লিটন জিরা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমরা আজ আছি যশোর। তো যশোরে তিনটি আমরা ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি হচ্ছে শাহিদা, যিনি বিশেষ চাহিদা সম্পূর্ণ একটি মেয়ে, তারপরও থেমে নেই শাহিদা। এবং তামান্না নূরের কথাও বলতে হয় এখানে, তামান্না নূরও আছে যশোরের মধ্যে বিশেষ চাহিদা সম্পূর্ণ একটি মেয়ে, তিনিও থেমে নেই। এবং আমাদের ক্যামেরার সামনে এখন যিনি আছে তিনি হচ্ছে লিটন জিরা, তিনিও থেমে নেই। তার কথাগুলো আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বলতে হয়। জি আলহামদুলিল্লাহ। ভুলে গেছেন? আচ্ছা একটু জোরে কথা বলবেন, কেমন? তো আপনার নামটা কি একটু যদি বলতেন আগে আমরা পরিচয় পাবো। লিটন জিরা। লিটন জিরা। আচ্ছা আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আব্বু, আম্মু, ভাইয়া, দাদি আর আমি। কয় ভাই কয় বোন আপনারা? আমরা দুই ভাই দুই বোন। দুই ভাই দুই বোন, মানে এক ভাই এক বোন? জি। আচ্ছা আচ্ছা, তো আমরা দেখলাম আপনার বাবার মোটরসাইকেলে করে আপনি স্কুলে যাচ্ছেন। তো এই যে আপনি আপনার বাবার মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছেন, আপনার বসতে কোনো অসুবিধা হয়? হ্যাঁ বসতে তো অসুবিধা হয়। অসুবিধা হয়? হ্যাঁ হয়। তো কি ধরনের অসুবিধা ফিল করেন আপনি একটু বলেন না আমাদেরকে। আমার গাড়িতে বসতে যেহেতু আমি ধরে বসতে পারি না, হাত নেই ধরতে পারি না, সেহেতু আমার ভয় করে যদি পড়ে যাই কোনো জায়গায়, ধরো উঁচু নিচে জায়গা হলে সে জায়গা থেকে ধাক্কা পেলে সে জায়গায় ভয় হয় এগুলো। আচ্ছা কখনো পড়ে গেছেন মোটরসাইকেল থেকে? এই ধরনের কোনো অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন? হ্যাঁ পড়ে গেছিলাম। আমাদের যখন আমাদের এই রাস্তা করা হচ্ছিল, তো রাস্তা করার সময় রাস্তা যখন খোঁচা হয়েছিল ওই জায়গায় যাওয়ার সময় পড়ে গেছিলাম এক জায়গায়। পড়ে আমার পায়ে ব্যথাও লাগছিল। পায়ে ব্যথা লেগেছিল? হ্যাঁ পায়ে ব্যথা লাগছিল। আচ্ছা একটু আপনার যে এই পাও তো একেবারে ছোট খাটো? জি এটুকু। হ্যাঁ এটুকু। আচ্ছা তো বোন আপনি বর্তমান আপনার এখন বয়স কত? 13 বছর। 13 বছর বয়স? জি। আচ্ছা তো আপনি যে মার গর্ভে থেকেই তো আপনার এই পরিচিতি? হ্যাঁ। আচ্ছা আপনি যে বিশেষ চাহিদা সম্পূর্ণ এবং প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী বলতে পারি এখন আমরা, তো আপনার কোনো ভাতা পান কি না আপনি? কোনো আপনার প্রতিবন্ধী ভাতা আপনাকে দেয় কি না সরকার থেকে? হ্যাঁ দেয়, এখন পায়।
এখন আগে আমার যখন প্রথমে এদিকে যত জনপ্রতিনিধি আছে তাদেরকে বলার সত্ত্বেও তারা প্রথম বলতো 8 বছর বয়সে দেব, তারপর বলতো 10 বছর, এরকম ঘোরায় ঘোরায় আমার ভাতা দিত না। পরবর্তীতে আমরা ডিসি অফিসে গিয়েছিলাম, তো তারপর থেকে ভাতা দেয় আমার এখন। ডিসি অফিসে যাওয়ার পরে ভাতা দেয়? হ্যাঁ, ডিসি অফিসে। ওখানে কি নালিশ দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, কি নালিশ দিয়েছেন? যেরকম ওরা দেবে দেবে বলে দেয় না। আচ্ছা, একদম সরাসরি ডিসি মহোদয়ের কাছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে ডিসি মহোদয় আপনাদেরকে সহযোগিতা করেছে? হ্যাঁ, করেছে। আচ্ছা আচ্ছা, তো কত টাকা করে আপনার আপনাকে দেয় মাসে মাসে? প্রতি মাসে 700 করে। প্রতি মাসে 700 করে? 3 মাস, 3 মাস পর পর দেয়। মানে 3 মাস পর পরে 2100 টাকা দেয়? হ্যাঁ। আচ্ছা, এর আগে আপনি আপনাকে ডিসি কাছে যখন গিয়েছেন তখন আপনার বয়স কত, কোন ক্লাসে পড়ে? তখন আমি ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3-তে পড়ে? আচ্ছা, তারপরে ক্লাস 3-তে যখন পড়েন তখন আপনি ডিসির কাছে গিয়েছেন আপনার প্রতিবন্ধী ভাতার জন্য? জি। আচ্ছা, সেটা কতদিন পর পাস হয়েছে? এর কিছুদিন পরেই সেটা পাস হয়েছে। আচ্ছা, পাস হয়েছে যখন তখন কি আপনাদের অঞ্চলের চেয়ারম্যান মেম্বার তারা কি আপনাদের বাড়িতে এসে আপনাকে কাট করে দিয়েছেন, আপনাদেরকে ডেকে নিয়েছে? আমাদের ডাক ছিল, পরে যখন ডিসি অফিস থেকে আসলে পরে আমাদের ডাক ছিল, তো ময়মনসিংহ উপজেলায় গিয়েছিলাম, যাওয়ার পরে তারপরে কাট হয়। তারপরে কাট করে দিয়েছে? জি। আচ্ছা আচ্ছা, তো সেই টাকাগুলো কি করেন, মজা খান নাকি? আপনার তো বয়স কম, আমার যেমন আমার দুটি মেয়ে আপনার মতোই বয়স, সে এখনো তাকে সে আমাকে বলে যে বাবা মজা খাবো। হ্যাঁ, বড় হয়েছে তা এখনো সে বলে বাবা মজা খাবো। তো আপনি কি কিছু খেতে পছন্দ করেন নাকি অন্য কিছু সাজতে বা কোনো কাপড় চোপড় পরতে পছন্দ করেন, কোনটা? মানে ধরেন আপনি যে টাকাগুলো আপনি দেয় মানে সরকারিভাবে আপনি প্রতিবন্ধী যে ভাতাটা পান 3 মাস পর পর 2100 টাকা, এটা কি বাবাকে দিয়ে দেন? হ্যাঁ, বাবার কাছে থাকে সেটা, আমি তো এখনো ছোট, আমি টাকা পয়সা কোন জায়গায় রাখবো, আব্বা আম্মুর কাছে থাকে, তারা যে কাজে লাগে কাজে লাগায়, আমার আমার কাজেই তো লাগায় তারা। আচ্ছা, যে কোথায় এই পর্যন্ত কতবার ডাক্তার দেখিয়েছে আপনাকে? ডাক্তার দেখিয়েছে ছোটবেলায় অনেক দেখিয়েছে, তারপরে ওই খ্রিস্টান মিশনে গিয়েছিলাম, সেখানে ওই বিদেশ থেকে যে ডাক্তার এসেছিল সে ডাক্তার বলছিল এই কাজ আমরা করতে পারবো না, হাত পা আমরা লাগাতে পারবো না। মানে পোষণ করেছে? হ্যাঁ। কারণ তারা কি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে বা কোথায় নিতে বলেছে বা এরকম কোনো কিছু? না, ওনারা একদম সরাসরি বলে দিয়েছিল এটা আমরা পারবো না, তো তাদের পক্ষে সম্ভব না। আচ্ছা, এই যে আপনি যেভাবে বাইকে স্কুলে যান, হ্যাঁ, যেদিন পড়ে গিয়েছেন বললেন, সেদিন কি আপনি একাই ছিলেন আপনার বাবার বাইকে নাকি আপনার পিছন থেকে কেউ ব্যালেন্স করে ধরে রাখে? আমার পিছনে আমার সঙ্গে পরে আমার এক বান্ধবী ছিল। আচ্ছা আচ্ছা, ও মাঝে মধ্যে আপনার সহপাঠীরও কি এভাবে নিয়ে আসে? হ্যাঁ তাই? তাহলে এই যে সহপাঠীদেরকে যারা আছে বা প্রথমে বললেন যে প্রতিবেশীর হোক সবাই ইগনোর করেছে, কিন্তু এরপরে আবার দেখা গেছে আপনার পড়াশোনা দেখে বা আপনার রেজাল্ট দেখে এখন সবাই আপনাকে ভালোবাসে। জি। তো আসলে এই পড়াশোনাটা আপনি কন্টিনিউ কি হতে চান, আপনার স্বপ্ন কি পড়াশোনা করে? আমার স্বপ্ন আমি ডাক্তার হতে চাই। আর কোনো স্বপ্ন নেই? আর স্বপ্ন লেখাপড়া, প্রথমত একজন ভালো মানুষ হতে চাই, দ্বিতীয়ত ডাক্তার হতে চাই, তৃতীয়ত আর যেগুলো পারি সেগুলোকে যেমন ধরুন গান আবৃত্তি এগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই। আচ্ছা, গান আবৃত্তি আমরা শুনবো, কিন্তু একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো বিশেষ চাহিদা সম্পন্ন একজন মেয়ে, তো সেই ক্ষেত্রে যারা আপনার মতন আছে সবাই তো ধরেন দেখা গেছে আপনার বাবা একজন টিচার মানুষ, সচেতন ব্যক্তি, ভাই পড়াশোনা করে, মোটামুটি সবাই পড়াশোনা জানা, এই জন্য আপনি পড়াশোনা করতেছেন, অনেকে তো পড়াশোনা করতে পারে না বা অনেকের সেই আর্থিক অবস্থা নেই বা নিয়ে যাবে স্কুলে বা কোথাও সেই ধরনের সুযোগ হয়ে ওঠে না, তাদের জন্য কি কিছু করার পরিকল্পনা নেই আপনার? হ্যাঁ অবশ্যই, সেটাও চেষ্টা করব তাদের জন্য কিছু করার। আসলে হ্যাঁ, ছোট দেখা গেছে তাদেরকে নিয়ে, যারা যেমন আপনি বললেন প্রতিবন্ধী ভাতা আপনি মেম্বার, এখানে স্থানীয় যারা প্রতিনিধি আছেন তাদের পিছনে ঘুরেও কিন্তু সবসময় তারা পেন্ডিং এ রেখেছে। তারপরে আপনি ডিসি মহোদয়ের কাছে গিয়েছিলেন, তারপরে সেটা হয়তো কোনো না কোনো ভাবে, সবাই তো আর সেই জায়গায় যাওয়ার সুযোগ হয় না, তাদের জন্য কি আপনার যেমন আপনার স্বপ্ন যখন পূরণ হয়ে যায় তাদের জন্য কি করবেন?
আমার বাবা যেহেতু একজন শিক্ষক, একজন শিক্ষিত মানুষ, তাই আমাকে ডিসি অফিসে নিয়ে যে যে আমার যে অধিকারটা সেটা আদায় করে দিয়েছে। তো আমার স্বপ্ন যদি আমি পূরণ করতে পারি, তাহলে অবশ্যই যারা সমাজে অবহেলিত, যারা পড়াশুনো করার সুযোগ পায় না, যারা মানুষের চোখে খারাপ, মানুষ যাদের খারাপ দৃষ্টিতে দেখে, তাদের জন্য অবশ্যই আমি কাজ করব। তারা যাতে তাদের ন্যায্য অধিকারটুকু পায়, তারা যাতে সমাজের জন্য অনেক কিছু করতে পারে, পড়াশুনোর সুযোগ পেলে অনেক কিছুই করতে পারবে তারা। আচ্ছা, আপনার মতন যারা আছে আর কি, বা আপনার মতন যারা এরকম বিশেষ চাহিদা সম্পূর্ণ, তাদের জন্য কাজ করবেন আপনি? জি। এমনি কি আপনি কি আপনার এই অবস্থা কোনো সংগঠন কি এই পর্যন্ত এগিয়ে এসেছে আপনাদের বাড়িতে বা আপনাকে সহযোগিতা করার জন্য? হ্যাঁ, এসেছিল বসুন্ধরা গ্রুপ নামে বাংলাদেশের যে বড় কোম্পানি, তিনি এসেছিলেন। এসে আমার অনেক মানে অনেক সামগ্রী দিয়ে গেছিলেন, আর 5 লক্ষ টাকার একটা চেক দিয়ে গেছিলেন, তারা আমাকে সাহায্য করেছিলেন। আচ্ছা আপু, আপনি যখন পরীক্ষার হলে পরীক্ষা দেন, পরীক্ষা তখন তো একটা নির্ধারিত একটা সময় তারা বেঁধে দেয়, তো আপনার পাশে যারা আছে স্টুডেন্ট, তারা তো ওই ওই সময় তাদের অনেক অনেকে লাগে না, আবার অনেকে ওই সময় পার হয়ে যায়, তো আপনি কি ওই নির্ধারিত সময়ের মধ্যে আপনার লেখা শেষ করতে পারেন? হ্যাঁ পারি, আমার সময় দেওয়া হয়, কিন্তু ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি লেখা কমপ্লিট করতে পারি। অনেক অনেক দ্রুত লিখতে হয়? হ্যাঁ লিখতে পারি। লিখতে পারেন? এ পর্যন্ত যা আমার সময় দিয়েছে, কিন্তু আমার সবার সাথে লেখা হয়ে গেছে। আচ্ছা, স্কুলে তো বেঞ্চে বসতে হয়, টেবিলে বসতে হয়, আপনার বেলায় কি? আমি বেঞ্চে টেবিলে বসে লিখতে পারি। টেবিলে বসে লিখতে? হ্যাঁ, বেঞ্চে বসে লিখতে পারি। আচ্ছা, ওই যে হুইল চেয়ারে বসে তো থাকতে হয় না, মানে না, আমি বেঞ্চে বসে, সাধারণ ছাত্ররা ছাত্রীরা যেভাবে বসে সেইভাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যখন আপনি লিখেন, ঘাড় তো আপনার নিচে থাকে তাই না? জি। মাথা তো আপনার অসুবিধা হয় না, কষ্ট হয় না? না, এখন কষ্ট হয় না। কখন হতো কষ্ট? ছোটবেলায় যখন লিখতে পারতাম না, যখন চেষ্টা করতাম, তখন তো কষ্ট হতো, এখন অভ্যেস হয়ে গেছে, কষ্ট হয় না। হ্যাঁ, অভ্যাসে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন লিটন জিরা, সে কিভাবে তার বাবার সাথে ভাইকে যাচ্ছে স্কুলে, বা তার জীবনটা, কারণ অনেক সময় আপনারা এই পর্যন্ত আমরা অনেক প্রতিবেদন করেছি, অনেক প্রতিবেদনদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনেকগুলো প্রতিবেদন করে দিচ্ছি, কিন্তু লিটন চিরা সবার থেকে একটু ব্যতিক্রম, কারণ তার 2 হাত 2 পা নেই। তিনি এখন তা শুধু একটু যারা সমাজের বৃত্তশালী আছেন তাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছেন। কিছুদিন ধরে মানে চায়না কিছু কিছু গাড়ি বের হয়েছে ডিজিটাল, যে নিজেরটা নিজে মানে অটো, তো এরকম একটা গাড়ির জন্য সে সহযোগিতা চাচ্ছেন। যদি পারেন কেউ, আমরা তার বাবার বিকাশ নাম্বারটি আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এবং তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আমরা সেটাও দিয়ে রাখবো, যদি সম্ভব হয় একটু সহযোগিতা করবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।